সিলেটের জৈন্তাপুরে গত 26 নভেম্বর সিলেট 10 নম্বর কূপটির খনন কাজ শেষে কর্তৃপক্ষ জানায় এই কূপটিতে যথেষ্ট পরিমাণ গ্যাসের মজুদ রয়েছে। এখান থেকে দৈনিক 15 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করতে পারবে তারা। সিলেট গ্যাসফিল্ড লিমিটেড কর্তৃপক্ষের দাবি, এখানে গ্যাসের যে চাপ রয়েছে তাতে ধারণা করা হচ্ছে সর্বনিম্ন 43 বিলিয়ন ঘনফুট থেকে সর্বোচ্চ 106 বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে। এমন ঘোষণার 14 দিন পর সেখানে তেলের সন্ধানও মিলেছে বলে সুখবর দেয় দেশের বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়। রোববার দুপুরে সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জানান, কূপটির প্রথম স্তরে তেলের সন্ধান পাওয়া গেছে, পাশাপাশি তৃতীয় স্তরে আরও মিলেছে গ্যাসের মজুদ। আরও পরীক্ষা নিরীক্ষা করে আমরা সম্পূর্ণ মজুদটার কথা আমরা বলতে পারব। একটা ভালো দিক হলো, ভালো সুখবর হলো, গ্যাস এবং তেল দুইটি স্তর ভিন্ন। কিন্তু এবার যে তেলের মজুদ আমরা পাচ্ছি, যে তেল আমরা পরীক্ষাগারে ইতিমধ্যে পাঠিয়েছি, সিলেটে যে পরীক্ষা ইতিমধ্যে করেছে তার 29.7। এখনও কূপটিতে নানান পরীক্ষা নিরীক্ষা চলমান রয়েছে জানিয়ে নসরুল হামিদ বলেন, প্রাথমিকভাবে কূপটি থেকে ঘণ্টায় 35 ব্যারেল তেল উঠেছে। সব প্রক্রিয়া শেষ হতে আরও 3 থেকে 5 মাস লাগবে। আগামী 15 থেকে 20 বছর কূপটি থেকে তেল উত্তোলন সম্ভব বলেও আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী। আমরা আশাবাদী যে আগামী অন্তত বছর বিশেক এখান থেকে একটা সম্ভাবনা সৃষ্টি করতে পারে, বা এটা পুরো বিষয়টা বলা যাবে আরও 4 থেকে 5 মাস পরে। দেশের সবচেয়ে প্রাচীন গ্যাসক্ষেত্র সিলেটের হরিপুর। 1955 সালে গ্যাসক্ষেত্রটির সন্ধান মেলার পর এই অঞ্চলে প্রতিনিয়তই চলছে গ্যাস উত্তোলন ও সরবরাহের কাজ। সবশেষ মেরসাস স্লোমবার্গ সিয়াকো কোম্পানির ত্রিমাত্রিক জরিপে জানা যায়, এই ক্ষেত্র থেকে প্রায় 406 বিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব। এদিকে আগামী বছরের মাঝামাঝি থেকে প্রতি মাসে অক্টেন, ডিজেল ও পেট্রোলের দাম সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। গুলজার আহমেদ, এখন সিলেট। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 200% পর্যন্ত ক্যাশ ভাউচার।